দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিষয়ে জানতে যোগাযোগ করুন। স্বামী জেরাজুরিতে ইউটিউব দেখে বাড়িতে প্রসব, মৃত্যু হলো মা ও সদ্যজাতের। ইউটিউব দেখে বাড়িতেই প্রসবের চেষ্টা, তাতেই ঘটল বিপত্তি, মৃত্যু হলো মায়ের, বাঁচানো যায়নি সদ্যজাত শিশুটিকেও। কাঠগড়ায় মৃতের স্বামী, অভিযোগ স্ত্রীকে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে চায়নি, চেয়েছিলেন বাড়িতেই জন্ম হোক সন্তানের। তিনি ইউটিউবের ভিডিও দেখে স্ত্রীকে জোর করেন বাড়িতেই প্রসবের জন্য। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেরলে তিরুঅনন্তপুরমে। মৃতার নাম শেমিরা পিপি, অভিযুক্ত স্বামীর নাম নায়াস। জানা গেছে শেমিরা অভিযুক্ত দ্বিতীয় পক্ষের স্ত্রী। গত দুই সপ্তাহ ধরে একই বাড়িতে থাকছিলেন নায়াসের প্রথম স্ত্রী। স্বাস্থ্যকর্মীদের বক্তব্য অনুযায়ী বিকেল 5:30 নাগাদ প্রসব বেদনা ওঠে শেমিরার, শুরু হয় রক্তক্ষরণ। কিন্তু প্রথমে তাকে হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করেন তার স্বামী নায়াস। তার প্রথম স্ত্রী বাড়িতেই শেমিরার প্রসবের ব্যবস্থা করেন, কিন্তু তা সফল হয়নি। শেমিরার শারীরিক অবস্থার অবনতি হলে পরিস্থিতি বেগতিক বুঝে স্ত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় নায়ার। সেখানে মা ও সদ্যজাতকে মৃত ঘোষণা করে চিকিৎসক। ভরা বসন্তে ভারী তুষারপাত, সতর্কতা অমান্য করে লাথুরায় আটকে রয়েছে প্রায় 500 জন পর্যটক। আবহাওয়া দপ্তরের সতর্কতা ছিল পাহাড়ের উঁচু এলাকায় হঠাৎ ভারী তুষারপাত হতে পারে। কয়েক দফায় পূর্বাভাসে বলা হয়েছে বিপদ এড়াতে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত তুষারপাত দেখার নেশা ছাড়তে হবে পর্যটকদের। কিন্তু কে শোনে সে কথা, অবশেষে পরিণতি যা হওয়ার সেটাই হয়েছে। বুধবার ভাষা দিবসে পূর্ব সিকিমের নাথুলায় আচমকা ভারী তুষারপাতে আটকে গেলেন অন্তত 500 জন পর্যটক। অক্সিজেনের অভাবে বরফে আটকে অসুস্থ হলেন অনেকেই। সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের জওয়ানরা জীবন বিপন্ন করে ছেলেখালায় মত্ত পর্যটকদের উদ্ধার করে চিকিৎসা এবং গ্যাংটকে পাঠানোর ব্যবস্থা করে। এদিনের ঘটনার পর প্রশ্ন উঠেছে, আনন্দ উপভোগের অছিলায় কেন বারবার সেনা জওয়ানদের বিব্রত করা হয়? আবহাওয়া দপ্তরের কর্তারাও এদিনের ঘটনায় রীতিমতো বিরক্ত। এদিকে যখন সিকিম তুষার চাদরে ঢেকেছে, তখন পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে ভরা বসন্তে দুর্যোগের ঘন ঘটা উত্তরে। সিকিম প্রশাসন সূত্রকে জানা গিয়েছে এদিন সকালের পর হঠাৎ পূর্ব সিকিমের তুষারপাত শুরু হয়। অবরুদ্ধ হয় নাথুলা ছাঙ্গু রাস্তা, মুহূর্তের মধ্যে অন্তত 15 ইঞ্চি পুরু বরফে তলিয়ে যায় রাস্তা। আটকে পড়ে বহু পর্যটক, বোঝায় 175টি গাড়ি। একদিকে প্রবল তুষারপাত, অন্যদিকে হিমশীতল ঝোড়ো হাওয়ায় অক্সিজেনের মাত্রা কমতে অসুস্থ হয়ে পড়ে মহিলা পর্যটকদের অনেকে। 30,000 বানরের জন্য তৈরি করা হচ্ছে আস্ত একটা শহর, কোথায় চলুন দেখে নিই। শুনলে মনে হতে পারে বোধহয় প্ল্যানেট অফ দ্য এপস সিরিজের কোন সিনেমার কাহিনী বলছি, কিন্তু না, সিনেমা নয়, ঘোর বাস্তব। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের ছোট্ট শহর বেইনব্রিজ, আর এই শহরে 30,000টিরও বেশি ম্যাকাক প্রজাতির বানরদের জন্য সেই দেশে বৃহত্তর বানর প্রজনন কেন্দ্র তৈরির পরিকল্পনা করেছে শেফার হিউম্যান মেডিসিন নামে এক সংস্থা। কিন্তু স্থানীয় বাসিন্দা এবং পশু অধিকার গোষ্ঠীগুলি এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে। 30,000 বানরের জন্য তৈরি হবে আস্ত একটা শহর। 200 একর জায়গায় থাকবে বেশ কিছু সাজানো গোছানো গুদাম ঘর, যেখানে এই বানররা অবাধে বিচরণ করবে, খেলনা নিয়ে খেলবে, নিজেদের মতোই থাকবে। এর জন্য খরচ হবে $39,60,00,000 মার্কিন ডলার। জুটি বাঁধছেন তৃপ্তি এবং কার্তিক, ভুলভুলিয়া 3-এ এবার আরো বড় চমক। ভুলভুলিয়া 3 ছবিতে একের পর এক চমক। প্রথমে বিদ্যা বালনের মঞ্জুলিকা হিসেবে ফেরা,
আর এবার আরো বড় চমক দিতে চলেছে এই ছবির টিম। আর তার আভাস দিলেন রুহ বাবা ওরফে কার্তিক আরিয়ান। ব্যাপারটা একটু তাহলে খোলসা করেই বলা যাক। কার্তিক আরিয়ান সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, তাতে উকি মারছে এক অভিনেত্রী অস্পষ্ট একটি ছবি। আর সেই ছবি দিয়ে কার্তিক ইঙ্গিত দিয়েছিলেন ভুল ভুলাইয়া থ্রি ছবির নায়িকা হবেন কে। অবশেষে সেই তথ্যের পর্দাও ফাঁস হলো। নতুন পোস্টে কার্তিক জানিয়ে দিলেন ভুল ভুলাইয়া থ্রি ছবিতে কিয়ারার পরিবর্তে এন্ট্রি নিয়েছেন ভাবি টু তৃপ্তি দেমরে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।